আসন্ন লোকসভা নির্বাচনে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী কীর্তি আজাদের সমর্থনে মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি তথা বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আহমেদ হোসাইন শেখ এবং তৃণমূল কংগ্রেস জেলা শ্রমিক সংগঠনের জেলা সভাপতি সন্দীপ বসুর নেতৃত্বে কুসুমগ্রাম বাজার সংলগ্ন এলাকায় শ্রমিক সংগঠনের অফিস থেকে আজ প্রায় 1,000 টোটো মিছিল সংগঠনের পতাকা নাড়িয়ে টোটো মিছিলের উদ্বোধন করে শুরু করেন মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি তথা বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আহমেদ হোসেন শেখ। বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের সভাপতি সন্দীপ বসু, মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি কুবারজিৎ পান, শ্রমিক সংগঠনের ব্লক সভাপতি আতিকুর রহমান সহ অন্যান্যরা। আজকে আমাদের মন্তেশ্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কর্মীদের নিয়ে এটা একটা কর্মী সভা করা হয়েছে। সেটা হচ্ছে একটা শাহপুর প্রাথমিক বিদ্যালয়ে, আর এটা হচ্ছে লোয়ার ভাড়ুচা মোড়ে, দুটো আমাদের পথসভা কর্মী সভা। এই কর্মী সভায় কতজন কর্মী মোটামুটি উপস্থিত ছিলেন এলাকায়? ওই শাহপুর ওখানে 500, এখানে 1,000 কর্মী। এই কর্মী সভায় কী কী নির্দেশ দিলেন? কর্মী সভায় নির্দেশ আবার কী দেওয়া হবে? কর্মী এখানকার জায়গাটা তৃণমূল কংগ্রেসের মাটি, শক্ত ঘাঁটি, এর ভেতরে কোনো সন্ধান নেই, বিরোধীর কোনো জায়গা নেই। তবু আমাদের আসন্ন লোকসভা নির্বাচন কর্মীদের একটু চাঙ্গা করার জন্য কর্মীদের সঙ্গে আলাপ আলোচনার মধ্যে দিয়ে ঠিকই আমাদের প্রার্থী আসছে, সেই প্রার্থীর বিষয়ে বিভিন্ন কথাবার্তা। আপনারা মন্তেশ্বর ব্লককে প্রত্যেক অঞ্চলে ছোট ছোট কর্মী সভার মাধ্যমে মানুষকে কাছে আপনারা সব আপনাদের ইয়ে তুলে ধরছেন, কিন্তু বড় কোনো জনসভা বা বড় কোনো ইয়ে নেতা এই মন্তেশ্বর ব্লকে আসছেন নির্বাচন উপলক্ষে? এখন দল যদি দেয়, এখনো পর্যন্ত টাইম আছে, 2-10 দিন টাইম আছে, দল যদি বড় কোনো সভা করাই তখন করব। কোনো বড় জনসভা কিছু নেই এখন পর্যন্ত আমাদের কাছে, কোনো খোঁজ নেই। তাই এই ছোটো ছোটো কর্মী সভার মাধ্যম দিয়ে আপনারা কীভাবে কী সফল পাচ্ছেন? এখানে মোটামুটি যেভাবে মানুষের স্বতঃস্ফূর্ত মনোভাব এবং সাধারণ মানুষ, আমরা গ্রামে গ্রামে রোড শো করছি, গ্রামে গ্রামে আমরা আছি, সব থেকে মহিলাদের যে উচ্ছ্বাস, মহিলাদের যে আবেগ, মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেটা ঘোষণা করেছে লক্ষ্মীর ভাণ্ডার, এটা বহুত বড় আমাদের ফ্যাক্টর। যে মন্তেশ্বর ব্লক আইনজীবীর পক্ষ থেকে আমাদের সুষমগ্রাম আইনজীবীর প্রধান কার্যালয় থেকে আমাদের মন্তেশ্বর কামারশাল মোড় পর্যন্ত যে আইনজীবী কার্যালয় আছে, এখানে একটা টোটো নিয়ে মিছিল। কত টোটো ছিল? আমরা 1,200 থেকে 1,500। 1,500 কোন উপলক্ষে হলো? বাংলা বিরোধী বিজেপিকে উৎখাত করতে এবং আসন্ন যে লোকসভা নির্বাচন, সেই নির্বাচনে আমাদের যত শ্রমিক ভাইরা আছে, শ্রমিক ইউনিয়ন থেকে আমাদের মিছিল, এবং আমাদের একটাই লক্ষ্য যে এই বাংলা বিরোধী বিজেপি সরকারকে আমাদের উৎখাত করতে এবং সামনে লোকসভাকে সামনে আগামী 4ই মে আমাদের ভোট, আমাদের ডক্টর আমাদের কীর্তি আজাদ মহাশয় এবং আমাদের ডক্টর শর্মিলা সরকার যে প্রার্থী আছে দিকে দিকে আমাদের দুরাবল চিহ্নে ভোট দিয়ে বিভিন্নভাবে জায়গা করা হবে, এই লক্ষ্য, এই দাবি নিয়ে। আচ্ছা, কে কে উপস্থিত ছিলেন এখানে? উপস্থিত ছিলেন আমাদের আইনজীবী জেলা সভাপতি মাননীয় সন্দীপ বসু মহাশয়, আমাদের মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় আহমদ হোসেন মহাশয় উপস্থিত ছিলেন, আমাদের ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আমাদের কুমারজিৎ পান মহাশয়, যুব সভাপতি তন্ময় ব্যানার্জি থেকে শুরু করে আইনজীবী বহু অনেক অনেক কর্মী এবং অন্যান্য শাখা সংগঠনের কর্মীরা। মিছিলটা কীভাবে আরম্ভ হলো? মিছিলটা আমরা ওখানে আমাদের জেলা সভাপতি এবং আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি ওরা আমাদের দলীয় পতাকা উত্তোলন করে এবং পতাকা নাড়িয়ে আমাদের মিছিল। মিছিলটা কোথায় এসে শেষ হলো? মিছিলটা আপনার মন্তেশ্বর কমার্শাল কার্যালয়ে শেষ হলো। এই যে মে দিবস গেল, এই মে দিবস উপলক্ষে শ্রমিকদের কী বার্তা দিলেন এবং লোকসভা ভোটের কী বার্তা দিচ্ছেন? দেখুন, আজকে শ্রমিকদের যে পজিশন, শ্রমিকদের যে অবস্থা, এই বিজেপি কেন্দ্রীয় সরকার, যে বিজেপি সরকার, এই বিজেপি সরকারের যার নীতি, সেই নীতি অনুযায়ী আমাদের শ্রমিকদের একদম শ্রমিক থেকে কৃষক থেকে শুরু করে মধ্যবিত্ত থেকে শুরু করে সবারই প্রচণ্ড অবস্থা খারাপ, দৈনন্দিন জীবনযাপন প্রচণ্ড অসুবিধা হচ্ছে। তো সেই ক্ষেত্রে বাজারে আজকে আকাশ মানে আকাশ ছোঁয়ার মূল্য বৃদ্ধি, তো সেই ক্ষেত্রে আর আমাদের আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফ্রিতে রেশন দেয়, আর কেন্দ্র সরকারের গ্যাসে 1,200 টাকা গ্যাসে সেই চালকে কোটা দেয়। তো দিকে দিকে আমাদের একটাই দাবি, এই শ্রমিক বিরোধী কৃষক বিরোধী এই সরকার উৎখাত করতে হবে, আর আগামী 13ই মে আমরা সেই সফল। আপনার নাম পরিচয়? আমি আতিকুর রহমান শেখ, মন্তেশ্বর ব্লক আইনজীবী সভাপতি। জুয়েলার্স মানে বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স। নতুন রূপে নতুন সাজে কাঁচরাপাড়ায় এক্সক্লুসিভ অলংকার ডিজাইন ও ভরপুর কালেকশনের সম্ভার নিয়ে বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স। নতুন রূপে নতুন সাজে।
বালাজি মোবাইল প্লাজা, কাঁচড়াপাড়া স্টেশন রোড, কেজিআর পথ, একেবারে গান্ধী মোড়ের কাছে, কাঁচড়াপাড়া, উত্তর চব্বিশ পরগনা। মোবাইল ফোনে যোগাযোগ 7003766329 এবং 8584917724। বালাজি মোবাইল প্লাজাতে পাবেন স্যামসাং, নোকিয়া, ওপো, ভিভো, রেডমি, রিয়েলমি এবং রিলায়েন্স জিও ইত্যাদি ব্র্যান্ডেড মোবাইল ফোন, এছাড়া মোবাইলের যাবতীয় এক্সেসরিজ। বালাজি মোবাইল প্লাজা, বালাজি মোবাইল প্লাজা, বালাজি মোবাইল প্লাজা। কিরে তোদের হলো? আমার বিয়ে আমার বেনারসি, একটা নতুন গল্প তার মন ছুঁয়েছে মনের মানুষ, স্বপ্ন যে আজ রঙি। নতুন স্বপ্নে নতুন করে সেজো বিমল শাড়ি সেন্টার, কাঁচড়াপাড়া।